হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য একটি সুখবর আমি এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আজ বিকেল পত্রিকায় আজকেই একটি নিউজ প্রকাশিত হয়েছে, 33,667 শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 33,667 শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেছেন। তো এই নিউজটি জানাবো, ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রাজ্যে বেকারত্ব কমেছে 40%, 1 কোটি চাকরি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেই এই দাবি করে আসছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও 33,667 শূন্যপদ। আজ বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দ্রুত 33,667 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শূন্যপদ পূরণ করতে গেলে রাজ্য সরকারের উপর বাড়তি 500 কোটি টাকা খরচ হবে। পিএসসির মাধ্যমে এই শূন্যপদে নিয়োগের পাশাপাশি গ্রাম বাংলার কর্মসংস্থানের জন্য স্বনির্ভর গোষ্ঠীর উপরও গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে রাজ্যে চালু থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উৎসাহ প্রদানে বছরে 5,000 টাকা অনুদান দেবে রাজ্য সরকার। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেসব গোষ্ঠীগুলি 1 বছরের বেশি সময় ধরে সরকারের খাতায় রেজিস্টার্ড তাদেরকেই এই অনুদান দেওয়া হবে। অন্যদিকে চলতি সপ্তাহেই পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে রাজ্য। নতুন চেয়ারম্যান হয়েছে দেবাশিস বসু। পিএসসি চেয়ারম্যানের নিযুক্তি সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করেছে অর্থ দপ্তর। পরিবহন দপ্তরের ডাইরেক্টরেট নির্দেশক আইএএস অফিসার দেবাশিসবাবু দীপঙ্কর দাশগুপ্তের স্থলাভিষিক্ত হলেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে গত মে মাসে অবসর গ্রহণ করেন পিএসসির চেয়ারম্যান, তারপর এই পদটি শূন্য পড়েছিল। নতুন চেয়ারম্যান নিয়োগের পর এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন তাহলে নিশ্চয়ই ইতিমধ্যেই হয়তো নোটিশ বেরোবে পিএসসির মাধ্যমে এই নিয়োগ করা হবে 33,600, প্রচুর শূন্যপদে। আপনারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ, আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যান। যখনই নোটিফিকেশন বের হবে আপনারা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন পিএসসির মাধ্যমে কবে থেকে আবেদন শুরু হবে, কীভাবে আবেদন করতে হবে, পুরো ডিটেলস জানানো হবে এই গ্লোব বাংলা চ্যানেলে। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতে কখনোই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।